আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে যে সম্পর্কে কথা বলতে যাচ্ছি, এটা হচ্ছে কুয়েত হোটেল হাউসকিপিং জবের, যে কুয়েত হোটেলে ফাইভ স্টার হোটেলে যে রুমগুলো থাকে, রুমে হাউসকিপিং, যে ইন্ডিয়া বাংলাদেশ অথবা অন্যান্য কান্ট্রি থেকে যারা আসে নতুন, তাদের স্যালারিটা কত থাকে, এবং যারা সুপারভাইজার পদে আছে, ম্যানেজার আছে, আর কী কী কাজ, এই সম্পর্কে আজকের এই ভিডিওতে আপনাদেরকে ইনফরমেশনটা দিব ইনশাআল্লাহ। আশা করি সবাই ভালো লাগবে, যারা নতুন আসতেছেন তাদের একটু অভিজ্ঞতা হবে যে কী কী কাজ, বেতন কত পাওয়া যায় বাংলা টাকায়। তো এই সম্পর্কে আজকে কথা বলবো, তো আশা করি সবাই সাথে থাকবেন। যারা আমার চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকে শুনতে থাকেন পুরোটা ভিডিও, আশা করি নতুনদের জন্য উপকারিত হবে। তো কুয়েতে তো অনেক হোটেল আছে, ফাইভ স্টার, থ্রি স্টার, ফোর স্টার হোটেল আছে। তো এখানে হাউসকিপিংয়ের জবের চাহিদাটা একটু ভালো আছে। তো স্টার্টিংয়ে আপনি যখন বাংলাদেশ থেকে অথবা ইন্ডিয়ার থেকে হাউসকিপিং জবে আসবেন, তো তার স্যালারিটা থাকবে 100 থেকে 120 দিনারের। আর ফ্যাসিলিটিটা কী থাকে এই সম্পর্কে আপনি বলবো, তারপর সুপারভাইজারের কথা বলবো, ম্যানেজারের কথা বলবো, তো ক্যাপ্টেনের কথা বলবো, তো কোন কোন ক্যাটাগরিতে কাজ থাকে এই কথা বলবো। তো নতুন আসলে আপনার মনে করেন 100 থেকে 120 টাকা স্যালারি থাকে, যা বাংলা টাকায় বর্তমানে প্রায় 120 টাকা, প্রায় 30-40 হাজার টাকার মতন পড়ে। তো আর আপনাকে দিবে অ্যাকোমোডেশন, দিবে কাপড়, দিবে পড়ার জন্য যত কাপড় টাপড় আছে, আপনাদের দুই তিন সেট দিব আপনাদেরকে, রুম অ্যাকোমোডেশন আপনাদেরকে ফ্রি দিব, 3 টাইম খানা ফ্রি আছে, ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনার। তো আর যদি রুম দূরে হয় হোটেল থেকে, আপনাকে আর আসা নেওয়ার জন্য এটা কোম্পানির তরফ থেকে দেই, এবং অ্যাকোমোডেশন তো সব সম্পূর্ণ আপনাদের মনে করেন হোটেল থেকে প্রোভাইড করা হয়, এবং দুই বছর পরে আপনার আপ ডাউন টিকিট দিবে। আর যদি 1 বছর পরে আপনি দেশে যান, আপনি বছরে 1 মাসের ছুটি আছে, যদি বছরে যাইতে চান আপনি টিকিট দিয়ে যাইতে হবে, আর যদি 2 বছর পরে যান আপনাকে হোটেলের তরফ থেকে আপনাকে আপ ডাউন টিকিট দিবে। আর এবং প্রত্যেক বছরে আপনার একটা স্যালারি ওরা দিবে হোটেল থেকে, 1 মাসের ছুটির সাথে, 1 মাস ছুটি গেলে আপনাকে 1 মাসের স্যালারি অ্যাডভান্স ওরা দিয়ে দিবে। তো হোটেলের এই চাহিদাটা ভালো আছে। এক্সাম্পল আপনি যদি মনে করেন 10 বছর কুয়েতে যে কোনো একটা হোটেলে ডিউটি করলেন অথবা 5 বছর ডিউটি করলেন, ইনশাল্লাহ আপনার 5টা স্যালারি আপনার থাকবে। লাইক বাংলাদেশের 2-4 লাখ টাকা আপনি 5 বছর পরে গেলে একটা ব্যালেন্স কোম্পানির কাছে থাকে। তো এই সুযোগ সুবিধাটা আছে হোটেল লাইনের মধ্যে। এবং টিপসের কথা বলি, এখানে টিপসও পাওয়া যায় ইনশাল্লাহ। যারা মনে করেন কন্টিনিউ রুমে ডিউটি করে, যারা লং টাইম গেস্ট থাকে, তাদের মনে করেন রুমগুলো প্রতিদিন ক্লিন করে দিতে হয়। আপনি যখন তারা দুপুরের দিক দেওয়া অথবা বিকেলের দিক দিয়ে আপনাকে ইনফরমেশন দেবেন যে আমার রুমটা একটু ক্লিন করে দেবো, তো প্রায় রুম থেকে আপনি 10টা রুম করলে 5টা থেকে 6টা রুমের মধ্যে আপনি টিপস পাইবেন। ওদের রুমগুলো ক্লিন করে ওয়াশরুম টাশরুম তার রুম বেকুম টেকুম মেরে দেওয়া, বেডগুলো সেট করে দেওয়া, আসার পরে আপনাকে একটু টিপস দেই। তো টিপস অ্যামাউন্টটা এই হোটেলে পাওয়া যায়। তো এক্সাম্পল আপনি 20 থেকে 30 টাকা আপনি ওভার টাইম পাওয়া যায়, তারপরে টিপসও পাওয়া যায়। যদি হোটেল একটু বিজি থাকে, বিজি অবস্থায় আপনাকে ওভার টাইম দিবে হোটেল, তো আপনার 20-30 দিনে আপনার আসবে ইনশাল্লাহ। আর টিপস তো আসেই, টিপস ওটা নসিবের উপর, 20 টাকা 30 টাকা 40 টাকা, ভাগ্য বলা থাকে মোট মাসে 50 টাকা কমাইতেছে। তো এবারে আপনার কানাটা না, আপনি বাইরে ঘোরাঘুরির সময় কানা তো ফ্রি থাকে, তো বাইরে আপনার ঘোরাঘুরির জন্য, আপনার পার্সোনাল কোর্সের জন্য, মোবাইলের কোর্সের জন্য আপনার যে টাকাগুলো, এই টাকাগুলো টিপস অথবা ওভার টাইম থেকে আসা করে পুরোটা স্যালারি আপনার বাড়িতে পাঠানো যায়। তো আমরা বাংলাদেশ থেকে বেসিক্যালি সবাই ক্লিন বেসাতে আসে, আশা করি সবাই এসব প্রাইভেট সেক্টরে আসার চেষ্টা করবেন, যেভাবে একটু কষ্ট করে আপনার দেখেন ভবিষ্যতে একটা কিছু করতে চাইলে, যারা দেশে বেকার ঘোরাঘুরতে করতেছেন, ক্লিনার কোম্পানিতে না এসে 75 টাকা বেতনে না এসে 120 টাকা বেতনে একটু টাকা খরচ করে হলো, টাকা এমনিও তো 7 লাখ টাকা খরচ করে আসেন, পারলে আরও 1 থেকে 1.5 লাখ টাকা খরচ করে যদি হোটেলে আসতে পারেন, তাহলে মনে করেন আপনার সুযোগ সুবিধাটা একটু ভালো হলো। আর যারা সুপারভাইজার পদে আসে তাদের মনে 150 থেকে 180 টাকা অথবা 200 টাকা স্যালারি থাকে, তাদের কাজ হলো তারা যারা স্টাফ থাকে, নর্মাল স্টাফ থাকে, তারা কাজ করতেছে কি না করতেছে, কতগুলো রুম আছে সবগুলো ইনফরমেশন দেওয়া, এগুলো ম্যানেজারও আছে, যারা হাউসকিপিংয়ের ম্যানেজার থাকে, ম্যানেজারের 250 থেকে 300 অথবা 350 টাকার মতো এক্সপেন্সের উপরে, যা কতটুকু কাজ জানে কাজের উপরে, তারা হলো কম্পিউটারের কাজ থাকে, কতগুলো রুম আছে, কীভাবে কী করতে হয়, আজকে কতটা চেক আউট, এগুলো ইনফরমেশন দেওয়া ম্যানেজারের কাজ, আর স্টাফগুলোকে ম্যানেজ করে চালানো, এগুলো হচ্ছে ম্যানেজারের কাজ। কুয়েতে ম্যানেজারেরও চাহিদা আছে, হাউসকিপিং হাউসকিপারও চাহিদা আছে, সুপারভাইজার সাথে ক্যাপ্টেনও আছে, ক্যাপ্টেন থাকলে মনে করেন 10 জনে কাজ করে, 10 জনকে সাথে নিয়ে কাজ করা, এটা হচ্ছে একটা ক্যাপ্টেনের কাজ আছে, সুপারভাইজার আছে। তো এই হচ্ছে
হাউসকিপিংয়ের কাজের সম্পর্কটা আজকে ভিডিওটা। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই ভিডিওটা যারা দেখবেন সম্পূর্ণ ওয়াচ করবেন, তখন বুঝতে পারবেন কুয়েতে হাউসকিপিংয়ের কাজের চাহিদা কতটুকু। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।